পুনৰ স্বাগতম জানাইছো আপোনালোক সকলোকে 09 কমিউনিকেশ্যন প্ৰাইভেট লিমিটেড প্ৰেজেন্স বিহুৱতী বোৱাৰীলৈ। এতিয়া আমি মঞ্চলৈ মাতিব লাগিব আমাৰ দ্বিতীয়গৰাকী প্ৰতিযোগী, আৰু তেওঁ হৈছে ঢকুৱাখনাৰ বোৱাৰী প্ৰণীতা বৰগোহাঁই। Thank you.
নিজে পাজরে ও বনি ধুনে জুন নারায়ণ কি মলু ও বনি ধুনে জুন তাতে লালে কুটুবে পাহে বনি ধুনে জুন সঁচা কথা কোৱা শুন তোমাৰ নো মদমিয়া তোমাৰ নো মদমিয়া কোন কেনটিৰি জাতি ও বনি ধুনে জুন চিনি বনোৱাৰি ও বনি ধুনে জুন কথাও নাপাওঁ আহে বনি ধুনে জুন সঁচা কথা কোৱা শুন তোমাৰ নো মদমিয়া তোমাৰ নো মদমিয়া কোন ঐ তোমাৰ নো মদমিয়া তোমাৰ নো মদমিয়া কোন কাহিনী শুনি মানে মই থাকিব পৰা নাই। আমি যে সিডি ভিসিডি যেটি আমি কৰিছিলো, ওকে, ভিসিডি যে আমাৰ ধুনীয়া ধুনীয়া কাহিনী বিলাক আছিল যে ল'ৰা-ছোৱালী কলেজত স্কুলত পঢ়ি থাকোঁতে প্ৰেম হৈ যায়, চাইকেলত পলাই যায়, তাৰপিছত পঢ়ি থাকোঁতে পলাই যায়, ইমান ভাল লাগিছে এনেকুৱাই তেওঁলোকৰ কাহিনীও একে। মই পাপুদাৰ লগত পাতি আছো, এইখিনি অকণমানি ছোৱালী এনেই বোৱাৰী বোৱাৰী গ্ৰহণ কৰিছে সেইটো কণ লয়। মই বাৰে প্ৰতি সুধি আছো পাপুদাক যে অকণমানি ছোৱালী নেকি এজনী মিছাকে আহিছে নেকি বোৱাৰী হয়, মোৰ এনেকুৱা এটা ভাৱ হৈছিলে কিন্তু এবাৰ দেখা পাওঁতে। মিছাকে নে সঁচাকে? সঁচাকে কাহিনীটো সঁচানে? ইমান মৰম লগা নহয় মোৰ একদম। চিডিত আমি এনেকুৱা অভিনয় কৰিছো ন আগত, আমি ঢুলীয়া হিৰো ঢুলীয়া হিৰোইন নাচনী নাচি থাকোঁতে নাচি থাকোঁতে আমি পলাই যোৱা, ইমান মনত পৰিছে নে সঁচাকে। এতিয়া সুধো, তোমাৰ স্বামীয়ে ঢোল বজাব জানেতো? জানে। ঢুলীয়া আৰু নাচনী হয়নে? মানে নাচি মানে এনেকে নাচি থাকোঁতেই প্ৰেম হৈ গৈছিল নে? আগৰ পৰা শিকাই আছিলোঁ তাক, তাৰপৰা প্ৰেমটো হৈ গ'ল। কাটি আহিছা সেইকাৰণে আৰু বেছি সৰু সৰু লগা হৈছে। মই বিএ কমপ্লিট কৰিলোঁ। ঘৰত আৰু কোন কোন আছে? মোৰ মানুহটো ঘৰত মা দেউতা, মই আৰু মোৰ মানুহজন ভণ্টি এজনী আছিলে, তাই বিয়া পাতিলে। দেখিছানে কথা কোৱা, মোৰ মান মোৰ ঘৰত মোৰ মা দেউতা মানুহজন ভণ্টি আছিলে, সিহঁতি বিয়া পাতিলে। একেবাৰে অকণমানিয়ে হৈ আছে, স্কুলত পঢ়া ছোৱালীজনী লাগিছে। কেনেকুৱা লাগিছে বিয়া হৈ? কিমান বছৰ হ'ল বিয়া হোৱা? জেঠত এবছৰ। জেঠত এবছৰ হ'ব দেই, বেছিদিন হোৱা নাই। কেনেকুৱা লাগিছে? ভালো লাগিছে, বেয়াও লাগিছে। ভাল লাগিছে, বেয়াও লাগিছে ন? আৰু সোনকালে বিয়া হোৱা, ইমান কাম কৰিব লাগিছে হয় নহয়? হয়নে, কাম কৰিব লাগেনে ঘৰত? লাগে লাগে। কি কি কৰোঁ এবাৰো কাম? ঘৰ মুচিব দিয়ে নেকি? ঝাৰু মাৰিব লাগে, ঘৰ মুচিব লাগে, ভাত বনাব লাগে, আৰু হ'বা বিয়া সোনকালে। কিন্তু এটা ভাল হ'ল, বিয়া হ'ল বুলিহে আজি আমাৰ এই মঞ্চখনত নাচিবলৈ আহিব পাৰিছে, নহ'লেতো নোৱাৰিলাহেঁতেন। আমাৰ ইয়ালৈ আহিবলৈ বিয়া হ'বই লাগিব। তেতিয়াহ'লে সৰু বিহুটি নাছিলেহেঁতেন। ভাল পায়নে মা দেউতাই? পায় পায়। মৰম কৰেনে? কৰে কৰে ন? ঠিকে আছে, তোমাৰতো ছাপৰ্ট আছে নিশ্চয়, নহ'লে আজি এইখন মঞ্চত নাথাকিলেহেঁতেন তাই। তোমাৰ হাঁহিটো নোহোৱা হৈ গ'ল, নাচোতে কিমান ধুনীয়াকৈ হাঁহি আছিলা। হাঁহিয়ে আছো। এতিয়া কি ভয় লাগিছে নেকি? নালাগে, বিচাৰককে সুধো নেকি আমি, তেওঁলোকে কি ভাবিছে হয়নে? ৰিম্পি, মই ইয়াতে কথা এটা কওঁ, এবাৰ এটা পাক তেখেতৰ হাতত ঢোল এটা দি মোৰ এবাৰ নাচাবলৈ বিয়াত মন কৰোঁ, মন এটা বিচাৰকৰ এবাৰ হ'লেও চাম। কিন্তু তুমি ঢোলৰ চাপৰ এটা বজাবা, তাই নাচিব। আহক আহক মঞ্চলৈ আহক, এবাৰ যদি ঢোল ঢোল এটা দি দিয়া তুমি যোৱা, এবাৰ চাই লওঁ। Thank you.
খেয়ালে হোক খেয়ালে হোক, ইমান যে ধুনিয়া লাগিছে দেখিবলে, ইমান যে মরম লাগিছে। আপনালোকে সাগে এনেকে আখরা করে ঘর? আখরা করো, সেই কারণে ধুনিয়াকে নাচিব পড়া হয়ে আছে, হয়নে? আপনাক মই আকো আসন গ্রহণ করবলে অনুরোধ জানাইছো। অসীম কেনে লাগিল, বঢ়িয়া ন? বিরাট বঢ়িয়া লাগিল, আর এনেকা লাগিছে মানে যে একজনী সরু বিহুতীহে চাই আছো, মানে বুয়ারি চাই থাকা যেন লাগা নাই, বিহু কুঁয়ারি মো কুঁয়ারি তেনেকে লাগিছে, মো কুঁয়ারি সরু বিহুতী যি নহক, এটা যেহেতু তুমি বুয়ারি টাইটেলটো পালাই খুব ভাল লাগিছে মোর, তোমার নাচ খুব মরম লাগিছে, ভাল লাগিছে, অকল মই তোমার হাঁহিটো অকমান কম পাই আছো, বাকি মূর লগত অভিজ্ঞ বিচারক আছে, তেওঁলোকে ভুল ভ্রান্তিবিলাক কব, কিন্তু মোৰ ভাল লাগিছে আর সদায় এনেকৈ নাচি যাবা হাঁহি যাবা, ঠিক আছে, থ্যাংক ইউ। দীপজ্যোতিদা, প্রথমতে আহোতে মোৰ সন্দেহে হৈছিল যে আমাক আসলে ঠগাই পেলাই এনে সেন্দুকন লগাই আহিছে নেকি, আসলে নাচিব লাগিছিলে সৰু বিহুতী, আহি গল বুয়ারি বিহুতলে, এতিয়াহে কথাটো ক্লিয়ার হৈছে, লগৰজনক দেখি গম পাইছে যে দুইজনেই সৰু বিহুতী লেভেলৰ আছিলে, সৰু সৰু, ভাল লাগিলে দুজনকে দেখি, আৰু আৰু তাৰপিছত মাতষাৰ শুনি আকৌ মানে কনফাৰ্মেই হৈ গ'লো নহয় সৰু বিহুতীয়ে হয় আচলতে, মাতটো আকৌ সৰুহেই তাৰমানে, গতিকে এটা কিন্তু চান্স আছে, কেতিয়াবা কেতিয়াবা ইচ্ছা কৰিলে অকণমান মানুহক ঠগাব পৰা যাব, বোলে নাই এইবাৰ আজি সৰু বিহুতী নাচোঁ, গুচি গ'লেও হ'ল সৰু বিহুতী নাচিবলৈ, আজি বৰ বিহুতী নাচোঁ, বৰ মানে গোটেইকেইটা প্লেটফৰ্ম ইউজ কৰিব পাৰিব আপুনি, আৰু ঠগাব লাগিব মানুহক মাত্ৰ, তেনেকৈ এইটো চাব পৰা, যিহেতু চেনাই মোৰ ঢুলীয়া গতিকে টেনশ্যন নাই, ঘৰতে আছে, তেনেকৈ এইটো স্ক্ৰিপ্টটো বনাই ল'ব পাৰিব, বাকী পরিবেশনের ক্ষেত্রে বিশেষ কবলগিয়া নাই, যদি অকমান কবই লাগিব, সকলকে যেহেতু কই গগনা সময়তে অকমান দেরি হল, হয় কিয় বা হল কথাটো, কিবা এটা তো কারণের কারণে হয়েছে নিশ্চয়, কারণ নাচি থাকা বিহুতী গগনাটো কিয় দেরিকে সোমালে, মানে পাহরি গেছিলেন নাকি? পাহরি গেছিলেন, তার মানে নার্ভাস হয়েছে নাকি অকমান স্টেজত আহি? ঘর গে দিব কিনা ভুল হলে চিন্তা করেছে, মাস্টার ঘরতে আছে গতি অল্প চিন্তা হয়েছে, গগনা তো অকান দেরিকে সোমালে, এই চালে হল বড় মাসলে, আর জোড়া নামের কথাখিনি মোট বড় ভাল লাগছে, কিন্তু দেই জোড়া নামটোর বড় ধুনিয়া কথাখিনি প্রথম শুনিল, আর সেকেন্ড এই পেপার পিছর যে সাপোর্ট অকান নাচটা প্রথম সময় অকান পাহরার নিচিনা হল নাকি বারো, হয় হয় সেটা সেই নার্ভাসের কারণে নে, সেনাই ঢুলিয়া সন্মুখত থাকো যে যদি নার্ভাস হয় কেন হব, হয় নয়? আচ্ছা মঞ্চত কেতিয়াবা এনেকুৱা হয়েছে নাকি, মই আমার স্বামীর পর সুধিব বিচার তখন স্বামীর পর যে মঞ্চত তখন বিহু নচুয়াতে কেতিয়াবা ভুল হয়েছে হয়েছে হয়েছে, আর যদি ভুল হয় খং উঠে নুঠে উঠে, তারপর কি রিজাল্ট ঘর আই পেলায় মানে গালি গালাজ আদি করে গালি দিলে আবার পাঁচদিন নাচিব না যায় নয় নিদ ভুলো শুধুয়া দিও আর শুধুয়া দিয়া যায় ন, খং তো উঠে ন উঠে, খং উঠে খং তো নিজকে উঠে কিন্তু শেয়ার নক মানে না, এটা উঠিব কারণ আমিও বিহুয়া হিসাবে জানো ন, কারণ বিহু এখন করলে নাচনীগী বিহুয়া কেজন সমানে কষ্ট করে, হয় নয়? সকলে সমানে কষ্ট করলে বিহুখন পকে, পরবর্তী সময় এইবিল একদম নাইকিয়া হয়ে যাব, টিপটপ হয়ে যাব, এটা আমার বিশ্বাস আছে, পরিবেশনে কয়, গতি শুভেচ্ছা থাকলে আকৌ লগ পাওয়া আশা রাখিল। রবিবা কি কব আমার অকনমানি বুয়ারি জরির কথা? নমস্কার বাইদেউ, একচুয়ালি মই দুঃখটো রিম্পিহতকে দিও, তোমালোক কিহে পাইছিলে বি চিটিত পলাই পলাই বিয়া হবলে সাইকেলত, এইবোৰ লিখি লিখি রাস্তা বেয়া হয়ে গেছে নহয়, অ এইটো এতিয়া আমাৰ দুঃখ, একদম দুঃখ, একদম দুঃখ, হ্যাঁ অসীম বেয়া কথা দেই, কেইবাটাওর এনেকে পলাই যাবা, লোক ছোৱালীবোৰ কি করব হা, আমার একেবারে লোক ছোৱালীকেইটা এনেকা করলে আকো, হয় না? হ্যাঁ হয় দে, বড় বেয়া লাগিছে, এই সৌ বুলি কেনে ক, তবে সৌ নহয় এইকেইটা, এইকেইটা ডাঙর পাকৈ উস্তাদ, হ্যাঁ উস্তাদ ডাঙর কাণ্ড করে দিছে একদম, হ্যাঁ বঢ়িয়া দিয়া, এটা আর নাচ ভাল হয়েছে তোমার, ধন্যবাদ, আর নাচিবলে বয়স আছে হয়নে? আছে, পুরা তাকুরি ঘুরা দিয়ে নাচা, ঘূরণটা ভাল খালি তুমি হাতখন মেলি ঘুরিবা, ঠিক আছে, হাতখন অকমান যেতিয়া ঘুরিবা একদম হাত ইমান ঘুরবা, উপর যাব নালাগে মেলি দিবা, আর অকন মেলা এনেকে ধুনিয়াকে ঘুরিবা দেই, আর পারিলে অকমান যেটু স্কেলত গাইছা তাতকে আর অকমান উপর স্কেল লবা, হব মন প্রাণ ঢালি খুলি গাবা,
হ্যাঁ, যোৱাৰ নাম ফাঁকি তো খুব সুন্দর হয়েছে কথাখিনি, কথাখিনি খুব ভাল লাগিল আমার, দেই প্রথম শুনিছো ন দীপজ্যোতি, খুব ভাল লাগিছে কথাখিনি। আর যিখিনি কথা কলো বেশি একো নকওঁ, ঘরত পিছে তুমি কি বনোৱা? ভাত বনা, ভাত বনোৱা, ভাত তো বনাবই লাগিব, ভাত দালি আৰু মাছ, মাছ মাংস খাবলে ভাল হয়নে স্বামী দেৱতা? ভালকে বনায়নে? ইমান ভাল নহয়, ইমান ভাল নহয়, যিয়ে নহওক সঁচা কথা কয় ও ইহঁতি, সঁচা কথা উস্তাদ যে। হ্যাঁ তুমি কোৱা, মই সৰু হৈ আছো, শিকিহে আছো ন, হয় দেই ছোৱালীজনীক বৰ কষ্ট দিছে। আৰু তুমি বনোৱা নে নাই, তুমি বনাই খোৱা নে? বনাওঁ, মই বনাইছা, কেনেকুৱা বনাই, ভাল নে? বেয়া বনাই, বেয়া বনাই, অহ দুইটাই উস্তাদ তাৰমানে। আর যেখানে কথা আমি সকলে কলো সেখানে কথা মনে রাখবা, আর তেনে আগবাড়ি যা, বহুত মরম আর শুভেচ্ছা থাকিল দে, ধন্যবাদ, ধন্যবাদ প্রণীতা, তোমালে আমার বহুত বহুত শুভেচ্ছা থাকিল, এনেকে নাচি থাকা, নচা কেতিয়াও নেরিবা, আর এনেকে হাঁহিয়ে থাকিবা, হব, ধন্যবাদ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।